আজকে আমরা যেটা পড়ব রিং এর কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে আস্তে আস্তে সবই হবে রিং এর কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে তারপর কি বলা হয়েছে রিং এর কতগুলো एग्जांपल দেয়া হয়েছে আইডেন্টিটি প্রপার্টি ইউনিটি এসব সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে এরপর আমরা একটা নতুন জিনিস পড়ব সেটা হচ্ছে ট্রিভিয়াল রিং বা হচ্ছে যেটা বলে জিরো রিং তার আগে আগে আমি পড়ি ট্রিভিয়াল এলিমেন্ট কোনো একটা সেট আছে 0 1 2 3 ডট করে এন পর্যন্ত এরপর এই সেটটা যদি আমি জিরো নিই এটা একটা কি সেট নাল এটা নাল সেট না এটা জিরো এলিমেন্ট আছে এলিমেন্ট এরকম করে জিরোটাকে আর এদের জিরো হচ্ছে একটা এলিমেন্ট এই এলিমেন্টটা হচ্ছে একটা এটাও একটা সেট বলতে পারি আবার আমি টু নিই এটাও একটা সেট এরকম করে এটা সেট এরকম ট্রিভিয়াল সেট হতেই পারে ঠিক আছে এরকম করে এলিমেন্ট এরপর ট্রিভিয়াল রিং বা জিরো রিং ট্রিভিয়াল কেন বলা হচ্ছে না ওই রিংটা যে আর প্লাস ডট আমি এমন একটা এখান থেকে রিং চুজ করব সেই রিংটা অলওয়েজ মানে আমি যে কোনো সেট যদি জেড প্লাস ডট নিই সেখানের ক্ষেত্রেও আমার ওটা ট্রিভিয়াল ওটা রিং হবে মানে ট্রিভিয়াল ওটা হবেই আর প্লাস ডটের ক্ষেত্রেও ওইটা আমার রিং কী হবে ট্রিভিয়াল এই কারণে এটাকে ট্রিভিয়াল রিং বলা হচ্ছে এবার জিরো রিং বলা হচ্ছে কারণ এমন একটা রিং যে রিংটাই এমন একটা রিং এখান থেকে একটা ইয়ে নিলাম এমন একটা এলিমেন্ট চুজ করলাম জিরো শুধুমাত্র এর মধ্যে কে আছে জিরো এইটাকে জিরো প্লাস ডট এটাকে আমি রিং বলবো তা এখানে শুধুমাত্র জিরো এলিমেন্ট আছে এখানে কী আছে জিরো এলিমেন্ট আছে বলে একে কী বলবো জিরো রিং একে কী বলবো জিরো রিং জিরো এলিমেন্ট আছে বলে একে আমি কী বলবো জিরো রিং এরপর জিরো এলিমেন্ট তো আমি বলে দিলাম এলিমেন্ট আছে জিরো তাহলে এটা জিরো এলিমেন্ট এরপর জিরো রিং এবার রিং প্রমাণ করতে গেলে তো আমার প্রপার্টি আছে তাহলে আমার এই জিরো প্লাস ডট এটা আমার জিরো রিং হচ্ছে কি না জিরো রিং হচ্ছে কি না দেখবো কী করে দেখবো না আমি রিংয়ের প্রপার্টি লাগাই ফার্স্টে এই যদি এ ধরি এ সমান তাহলে এ প্লাস ডট এটা এ প্লাস অলওয়েজ হয় কারণ জিরো প্লাস জিরো সমান কী হয় জিরো এটাকে যদি প্রমাণ করতে যাই আমি তাহলে কী হবে জিরো প্লাস জিরো সমান জিরো হয় তারপর এটা ক্লোজার প্রপার্টি হলো অ্যাসোসিয়েটিভ এরম করে এই এ প্লাসটা কমিউটেটিভ রিং হবে এক নাম্বার আমার হোল্ড করে গেল কমিউটেটিভ গ্রুপ রিং না আমি কী প্রমাণ করছি আমি রিং প্রমাণ করছি তাহলে আমাকে প্রথমেই রিং যদি বলে দিই তাহলে কী হবে তাহলে হবে না তাহলে আমাকে এ প্লাস তাকে কী করতে হবে কমিউটেটিভ গ্রুপ দু নাম্বার হচ্ছে ডটটা আমার এখানে কী করবে ডট ডিফাইন্ড হবে নিয়ে ডট থাকবে তো আমাকে দেখতে হবে এ ডটের রেসপেক্টে সেমি গ্রুপ হচ্ছে নাকি কী হচ্ছে সেমি দু নম্বর অ্যাপ্রোচটা কি সেমি গ্রুপ হচ্ছে নাকি কী করে বুঝবো না আমি যদি এখান থেকে এলিমেন্ট নিই এ একটা এলিমেন্ট নিলাম বি একটা এলিমেন্ট তাহলে এ ডট বি সমান কি এর মানও জিরো বি এর মানও জিরো কারণ কি আমার একটাই এলিমেন্ট আমার এখানে এলিমেন্ট হচ্ছে জিরো তাহলে আমি এ বি যাইনি আমার সব কী হবে জিরো তাহলে এ ডট বি সমান জিরো জিরো আমার গ্রুপের মধ্যে আছে তাহলে এটা হলো এই গ্রুপের মধ্যে আছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এ ডট বি ডট সি যদি নিই কী হবে এটা এ ডট বি সমান জিরো ডট সি সমান হচ্ছে জিরো এরকম করে এ ডট এটা নিলাম এ ডট বি ডট সি তাহলে এখানের ক্ষেত্রে জিরো ডট এ ডট সি সমান কী হবে এ ডট জিরো সমান কী হবে জিরো তাহলে এটা হচ্ছে এর মধ্যে আছে এটা তাহলে এটা কী হলো আলটিমেট এটা আমার কী প্রমাণ হলো না এখানে এ ডটটা হচ্ছে আমার সেমি গ্রুপ ঠিক আছে সেমি গ্রুপ এরপর দু নম্বর প্রপার্টি তিন নম্বর প্রপার্টি কি ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করছে নাকি এ আমি এ নিলাম বি প্লাস সি করলাম এর মান এ ডট বি ডিস্ট্রিবিউটিভ এ ডট বি এর বি এ ডট সি হয় এবার এ ডট বি এর মানও জিরো ডট জিরো এ জিরো ডট জিরো তাহলে এখানে জিরো ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করছে আবার আমি এ প্লাস বি নিলাম ডট সি করলাম সেখানেও জিরো তাহলে আমার ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করছে তাহলে কী হচ্ছে না এক নাম্বার এ প্লাস হচ্ছে কমিউটেটিভ গ্রুপ ঠিক আছে কমিউটেটিভ গ্রুপ দু নাম্বার হচ্ছে এ ডট রেসপেক্টে এটা হচ্ছে কি সেমি গ্রুপ এ ডট রেসপেক্টে সেমি গ্রুপ তিন নাম্বার কী হচ্ছে না ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করছে তাহলে এটাকে আমি রিং এবারে এটা আমি কি এটা আমার কি জিরো ডট প্লাস ডট এটা এই জন্যে এটাকে কী বলা হয় জিরো রিং এরপর এই রিংটা হচ্ছে তাহলে এই রিংটাকে আমি আগেই বলে দিচ্ছি এই রিংটা কী না এই রিংটা হচ্ছে ট্রিভিয়াল রিং
ট্রিভিয়াল রিং রিং, তাহলে আমার রিং প্রমাণিত হলো এবং রিংটা আমার অলওয়েজ ট্রিভিয়াল, যে কোনো আমি রিং নিই সেখান থেকে এই রিংটা আমি তৈরি করতে পারবো, তার জন্য এই রিংটা হচ্ছে ট্রিভিয়াল রিং। এরপর আমি কটা অ্যাপ্রোচে আসবো, এক নম্বর হচ্ছে ট্রিভিয়াল রিং, ট্রিভিয়াল রিং অলওয়েজ, ট্রিভিয়াল রিং অলওয়েজ কমিউটেটিভ, কমিউটেটিভ কেন, কমিউটেটিভ কমিউটেটিভ কমিউটেটিভ, ট্রিভিয়াল রিং অলওয়েজ কমিউটেটিভ, কারণ কি না আমি কমিউটেটিভ কার রেসপেক্টে একটা রিংয়ে হতে হয়, ডটের রেসপেক্টে হতে হয়, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে হয়, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। আমি যদি জিরো ডট জিরো করি আমি জিরো পাবো না, জিরো পাবো, জিরো কোথায় থাকছে, আবার জিরো ডট জিরো মানে এ ডট বি সমান, এ ডট বি সমান বি ডট এ, এখানেও জিরো ডট জিরো সমান জিরো ডট জিরো হচ্ছে, তাহলে আমার এটা কমিউটেটিভ রিং হচ্ছে, ঠিক আছে। এর অলওয়েজ আমরা কি, আমরা কি ডটের রেসপেক্টে কখনো, ডটের রেসপেক্টে কখনো আইডেন্টিটি এলিমেন্ট কি জিরো হয়, হয় না, কিন্তু এখানে যেহেতু জিরোই শুধুমাত্র এলিমেন্ট আছে তার জন্য এখানে ডটের ইউনিটি, ইউনিটি ইউনিটি যদি আই হয় আই ইকুয়ালস টু জিরো, ইউনিটি যদি আই হয় আই ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। এটা হলো কনসেপ্ট। এবার আসছে নন ট্রিভিয়াল, নন ট্রিভিয়াল, নন ট্রিভিয়াল রিংয়ের ক্ষেত্রে এই যে এন যদি গ্রুপের নাম্বার, গ্রুপের নাম্বার সংখ্যা এ যদি হয়, এর মানটা এক দুই তিন এরকম, মানে এখানে যদি এন পর্যন্ত নিই, এই এনটা গ্রেটার দেন ইকুয়ালস টু টু হবে, এনের মান নট ইকুয়ালস টু ওয়ান, এটার এনের মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু টু হবে, তবে সেটা নন ট্রিভিয়াল এলিমেন্ট, নন ট্রিভিয়াল গ্রুপ হবে, নন ট্রিভিয়াল এলিমেন্ট হবে,